এই হচ্ছে আমার বাড়ি। ওকে, এটা হচ্ছে আমার নিজ বাড়ি, শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার তারলিয়া গ্রাম। এখানে একটি গ্রাম আছে, এই গ্রামের মধ্যে হচ্ছে আমার বাড়ি। দেখেন যে সব জায়গায় উন্নয়ন হচ্ছে, দেশরত্ন সব জায়গায় উন্নয়ন করতেছে। হয়তো দেশরত্নের বাজেট এই রাস্তার জন্যও রয়েছে, বাট রাস্তাটা কেন জানি হচ্ছে না। আমি অলরেডি যারা জনপ্রতিনিধি আছেন, মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন, তাদের সাথে কথা বলেছি, দেখা যাক তারা কী করেন। আমি বলবো যে যেহেতু সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে, আমার প্রিয় গ্রাম তারুলিয়া গ্রামেও হচ্ছে উন্নয়নের হাত বা ছোঁয়া, যাতে পরে সেই বিষয়টা জনপ্রতিনিধিরা একটু লক্ষ্য রাখবেন, এটা আশা রাখি। এই রাস্তাটা হলে হচ্ছে নাগেরপাড়া এবং তারুলিয়ার সাথে ভালো একটা সংযোগ সড়ক হয়ে যাবে, এবং খুব দ্রুত অল্প সময় হচ্ছে মানুষ উত্তর তারুলিয়া অর্থাৎ লাকাচুয়া থেকে এই রাস্তা হয়ে নাগেরপাড়াতে ঢুকতে পারবে। এই বিষয়টা অনেক বেশি সহজ হয়ে দাঁড়াবে। তো কি বলবো, এ হচ্ছে অ্যাডভোকেট মিঠুন সার গ্রামের রাস্তা। মানে গাড়ি প্রায় 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 1 কিলোমিটার দূরে দাঁড় করিয়ে হেঁটে যাওয়া, মানে রাস্তা না থাকার কারণে। তো এটা বলার কিছু বলার নাই, আমি আমি জাস্ট বলবো যে যদি জনপ্রতিনিধিরা বা কর্তৃপক্ষ যারা আছেন যদি দেখে থাকেন, এই রাস্তার দিকে একটু নজর দিবেন, কারণ আপনাদের দিকে আমরা তাকিয়ে থাকি, আপনাদের দিকে এলাকাবাসী তাকিয়ে থাকে। তো যত দ্রুত সম্ভব এই রাস্তাটা করার ব্যবস্থা করেন। আমি যাচ্ছি আমার আমার বাসাতে, এখন ঢুকবো। আপনারা যারা এই মুহূর্তে দেখতেছেন, বলবো যে এটা শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার তারলিয়া গ্রাম। এখানেই আমি জন্মগ্রহণ করি, এখানেই আমি বেড়ে উঠি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সব জায়গায় পিচ ঠেলা রাস্তায় রাস্তা হচ্ছে, বাট আমার এখানে কেন জানি হচ্ছে না। ওকে, চলে আসলাম মোটামুটি 7-8 মিনিট হাঁটার পরে আমার বাড়ির কাছাকাছি, যেখানে আমি থাকি, যেখানে আমি জন্মগ্রহণ করেছি, যেখানে নতুন বাড়ি করেছি, সেই জায়গাটাতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ঠিক আমার বাড়ির রাস্তা, একেবারে সরু রাস্তা, মানে এখান দিয়ে একটা ভ্যান চলাচল করতে পারে, তাছাড়া আর কিছু না। এ হচ্ছে আমার বাড়ি, ঠিক অজপাড়া গায়ে, একেবারে গ্রামের মধ্যে। রাস্তাটা থাকলে অনেক বেশি ভালো হতো। যাই হোক, শরীয়তপুরের গোসাইরহাট তারলিয়া থেকে দেখালাম আমার বাড়ি।